এন্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা অবভিয়াসলি আলোচনা করব ইস্ট বেঙ্গল সমর্থকদের সম্পর্কে, কারণ আজকে আমি মনে হয় না যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে খুব একটা বেশি আলোচনা করব বলে, কারণ কালকের দিনটা না মানে মোটেই গর্বের দিন ছিল না ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য, ভারতীয় ফুটবলের জন্য তো নয়। মানে কালকে যে ঘটনাগুলো, যে দৃশ্যগুলো আমাদের সবার চোখের সামনেই ভেসে উঠেছে বারবার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, মানে দেখে হতাশ হব নাকি দুঃখ পাবো নাকি রাগ হবে নাকি সবকটাই হচ্ছে। এবং এটা শুধুমাত্র আমার একার ফিলিং নয়, মানে কলকাতার ময়দানের সাথে যারা যুক্ত আছেন, যারা খবরের মধ্যে আছেন, যারা সমর্থক, এবং এই সমর্থক বলতে আমি শুধুমাত্র কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের কথা বলছি না, কারণ কালকে কিন্তু এরকম কয়েক জায়গায় দৃশ্য দেখা গেছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন সমর্থক তারা ইস্ট বেঙ্গল সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন, তারা প্রতিবাদ করেছেন একসাথেই। সেরকমই বেঙ্গালুরু এফসির সমর্থকরা, মাঞ্জাপাড়া, এবং এছাড়াও কিন্তু আমাদের পুরো ইন্ডিয়ান ফুটবল ফ্রেটার্নিটিতে যত জার্নালিস্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু এই একই ফিলিংটা অনুভব করেছেন। তো সেই কারণে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের কালকে এরকম একটা দৃশ্য দেখতে হয়েছে, এবং হয়তো আমরা এটা আন্দাজ করেও ছিলাম যে এই পর্যায়ে ব্যাপারটা যেতে পারে। কারণ তোমরা সবাই জানো, যারা স্পেশালি ইস্ট বেঙ্গল সমর্থক, যে কালকের প্রোটেস্টের ঠিক আগের দিন কিন্তু ইবিআরপির তরফ থেকে একটা লাইভ আয়োজন করা হয়েছিল, এবং সেখানে কিন্তু মানে ইস্ট বেঙ্গল আলট্রাস ছিল, ব্যাডজেপ ছিল, এবং এরই সাথে প্রবাসী ইস্ট বেঙ্গল ছিল। তো সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে এই লাইভ সেশনটা আয়োজন করেছিলেন, এবং সবাই কিন্তু একসাথে একটা কথা বলেছিলেন যে তাদের এই ফ্যান মুভমেন্ট আটকানোর কিন্তু যথেষ্ট চেষ্টা হবে, এবং যেই যেই জিনিসগুলো তারা সেই লাইভে আলোচনা করেছিলেন যে এগুলো হতে পারে, সেই একই জিনিস, সেই এক্স্যাক্ট জিনিসগুলোই কিন্তু আমরা কালকের প্রোটেস্টে হতে দেখেছি, যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকদের ফ্যান মুভমেন্টকে আটকানোর জন্যে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। এবং কালকে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছিলেন। এক ভাগ ছিল পুরোটাই ক্লাব পক্ষে, মানে ক্লাব কর্মকর্তাদের পক্ষে, ক্লাব পক্ষে বলা উচিত নয়, কারণ তারা যদিও বলছেন যে তারা ক্লাবের পক্ষে, কিন্তু স্লোগান দেওয়ার সময় কিন্তু শুধুমাত্র ক্লাব কর্মকর্তাদের নাম উঠছে, ক্লাবের নাম কিন্তু উঠছে না। তো সেই কারণে কিন্তু আমি বলবো যে তারা ক্লাব কর্মকর্তাদের পক্ষে এক দল সমর্থক ছিলেন, এবং ক্লাব কর্মকর্তাদের এগেনস্টে আরও এক দল সমর্থক ছিলেন। এবার ক্লাব কর্মকর্তাদের এগেনস্টে যেই সমর্থকরা ছিলেন তাদের এক্সাক্ট নাম্বার আমরা বুঝতে পারছি না। কলকাতা পুলিশের তরফ থেকে ফিগারটা বলা হচ্ছে প্রায় ওই 400 থেকে 500 কাছাকাছি, আবার কয়েক জায়গা থেকে বলা হচ্ছে 1000-এর উপর সমর্থক কালকে ছিলেন। তো ওরকমভাবে তো আর হেড কাউন্ট করা সম্ভব নয় এরকম বিশাল জমায়েতে। তো বহু ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু মানে ক্লাব কর্তৃপক্ষের এগেনস্টেও ছিলেন, সেরকমই একই রকম কিন্তু আমরা ভলিউম দেখতে পেয়েছি যারা ক্লাব কর্তৃপক্ষের ফরে ছিলেন। কিন্তু এরকমটা আমরা এক্সপেক্ট করছিলাম, এবং ক্লাবের বাইরে মানে একদম 3টে বাজার অনেক আগেই কিন্তু ক্লাবের বাইরে ব্যারিকেড বসে গেছে যে এই ব্যারিকেড টপকে কোনো ক্লাব কর্তৃপক্ষের বিরোধী সমর্থক যাতে আসতে না পারে, বা যারা টার্ম শিট সাইন করার পরে রয়েছে সেই সমর্থক দল যেন ক্লাবে ঢুকতে না পারে বা ক্লাব প্রাঙ্গণের কাছে না আসতে পারে। তো সেই কারণে যারা ক্লাবের বিপক্ষে ছিলেন তারা অনেকটা দূরেই কিন্তু ক্লাব থেকে দাঁড়িয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু প্রোটেস্ট করছিলেন, এবং যেখানে লাইভেও বলা হয়েছিল ফ্যান ক্লাবসগুলোর তরফ থেকে যে তারা একটা পিসফুল প্রোটেস্ট আয়োজন করতে চাইছে, সেখানে কোনো রকমের ভায়োলেন্স তারা করতে চায় না, তারা শুধুমাত্র ক্লাব কর্তৃপক্ষের কাছে গিয়ে একটা কোয়েশ্চেন করতে চান যে আপনারা বলছেন যে এই এই চুক্তির ডিফারেন্স রয়েছে ক্লাব মানে ফাইনাল এগ্রিমেন্ট এবং ইনিশিয়াল এগ্রিমেন্টের মধ্যে, তো আপনারা সেই চুক্তিটা আমাদের দেখান, বা আমাদের যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিন। এবং যেহেতু বারবার বলা হচ্ছে যে সমর্থকদের কথা ভেবেই তারা সাইনটা করছেন না, তো যদি সমর্থকরাই মনে করেন যে না এখানে সাইন করলে কোনো অসুবিধা নেই, তাহলে সাইন তো করে দেওয়া উচিত, আর যদি সাইন করতে না চান এবং যদি গণপদত্যাগের হুমকি তো আগেই দিয়েছেন, তো সাইন অ্যান্ড রিজাইন। এই ছিল বেসিক প্ল্যান ইস্ট বেঙ্গল সমর্থকদের যারা টার্ম শিট সাইন করার পরে রয়েছেন, এবং যেই সমর্থক দল এই টার্ম শিটের এগেনস্টে রয়েছেন তারা কিন্তু ক্লাবকে প্রোটেক্ট করার জন্যে দাঁড়িয়েছিলেন অ্যাজ আ শিল্ড। এবং মানে আমি দেখে প্রায় অবাকই হলাম যে মহিলা মিছিল বার করেছিলেন ক্লাবের পক্ষ থেকে, সেখানে তারা ক্লাব নট ফর সেল বলে মিছিল বার করেছিলেন ঠিক 3টে কিছুক্ষণ আগে বোধ হয়, বা 3টের সময় এক্স্যাক্টলি মনে নেই। এবং সেই সময় একজন সাংবাদিককে কিন্তু হেনস্থাও করা হয়, মারা হয়, তার জামা ছিঁড়ে দেওয়া হয়, তার ক্যামেরাম্যানকে অ্যাটাক করা হয়, তার ক্যামেরা ভেঙে দেওয়ার কিন্তু হুমকি আসে, প্রায় ভেঙেও দিয়েছিলেন মনে হয়, মানে যেভাবে লাইভটা তো পুরো তোমরা সবাই দেখেছো। এবং কোনো ভুল প্রশ্ন তিনি করেছিলেন বলে তো আমার মনে হয় না, সবাই চেনো তাকে। তো তিনি কিন্তু এক পক্ষর যেরকম ভয়েসটা নিতে চাইছিলেন যে এক পক্ষ কি দাবি করছেন, সেখান থেকে তিনি কিন্তু আরেক পক্ষর কাছে যাবেন এবং তাদের বক্তব্যটা শুনবেন। তো তিনি জাস্ট বক্তব্য রেকর্ড করছিলেন, লাইভে শোনাচ্ছিলেন দর্শকদের যারা সেই সময় উপস্থিত থাকতে পারেননি, অনেকেই তো যেতে পারেননি, এবং অনেকেই হয়তো ওই পক্ষের ওপেন বক্তব্যও জানেন না,
তো সেইখানে একটা প্রথম সুযোগ এসেছিল যে যারা ক্লাবের ফরে রয়েছে, মানে সাইন করার এগেনস্টে রয়েছে, তাদের কি বক্তব্য, সেই সমর্থকদের কি বক্তব্য সেটা পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। সেখানে তাকে বাধা দেওয়া হলো এবং সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। কেন, তার কোথায় ভুল ছিল? সেরকমই ইস্ট বেঙ্গল সমর্থকদের ধরে মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, মাটিতে ফেলে মারা হয়েছে কিছু দুষ্কৃতীদের দ্বারা। কেন, কাকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে? কারণ বেশিরভাগ সমর্থকরাই যারা গেছিলেন তারা তো কোনো রকমের মারামারি করতে যাননি, তারা তো ক্লাব কর্তৃপক্ষের সাথে সামনাসামনি একটা আলোচনায় বসতে চেয়েছিলেন, একটা কোয়েশ্চেন তাদের করতে চেয়েছিলেন। সেই কোয়েশ্চেনই তাদের করতে দেওয়া হলো না, ক্লাব অবধি তাদেরকে যেতেই দেওয়া হলো না, উল্টে সাংবাদিক থেকে শুরু করে সমর্থকদের মারা হলো, জামা ছিঁড়ে দেওয়া হলো, রক্তপাত হলো, আগের দিন লাঠি চার্জ হলো পুলিশদের, যদিও কলকাতা পুলিশ সেটাকে ডিনাই করেছে, বাট আমরা ভিডিও সবাই দেখেছি যে কি এক্স্যাক্টলি ঘটেছে। সেখানে লাঠি চার্জ হলো, সেখানে মাথা ফাটিয়ে দেওয়া হলো একজন সমর্থকদের, গাড়ি ভাঙচুর হলো, অ্যারেস্ট করা হলো সমর্থকদের, মানে এরকমটা তো হওয়ারই কথা ছিল না। ইভেন কি ইস্ট বেঙ্গল সমর্থকদের পক্ষ থেকে একটা রিটেন চিঠি গেছিল ক্লাবের কাছে এবং সেটা আই থিঙ্ক পুলিশই পৌঁছে দেয়, এবং তারা সেখানেও, আমি কালকে ইউটিউব কমিউনিটি পোস্টেও সেই চিঠি তোমাদের দেখিয়েছি, যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা বলেছেন যে কর্মকর্তাদের সাথে আমরা বসতে চাই, আলোচনা করতে চাই। যদিও কিন্তু এই ইস্ট বেঙ্গল সমর্থকদের কোনো রকমের ভায়োলেন্ট প্রোটেস্ট করার কথা ছিল না, তারা কিন্তু ক্লাব অব্দি যেত, স্লোগান দিতে দিতেই যেত, গান গাইতে গাইতে যেত, এবং সেখানে গিয়ে কর্মকর্তারা যদি সাহস দেখিয়ে বেরিয়ে এসে কথা বলতেন তাহলেও তো কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। এরকম ভাবে ইস্ট বেঙ্গল সমর্থক ভার্সেস ইস্ট বেঙ্গল সমর্থক ভিড়িয়ে দেওয়ার তো কোনো রকমের মানে মানে আমি যুক্তি দেখছি না, এবং এটা আমি বলছি না যে ইচ্ছা করে ভিড়িয়ে দেওয়া হয়েছে সমর্থকদের। মানে তোমরা ভালো করে ভাবো, কোন সমর্থকই কিন্তু জানে না যে টাউনশিপে কি আছে, তাহলে জাস্ট কিসের ভিত্তিতে এই ভাগাভাগিটা হয়ে গেল? একদল সমর্থক সামনে প্রুফ চাইছে, দেখতে চাইছে টাউনশিপে কি আছে, তারা বলছেন আমাদের বলা হোক, আমাদের অন্ধকারে না রাখা হোক, কারণ সমর্থকরা পুরো অন্ধকারে, এবং বারবার এই একই জিনিস বলা হচ্ছে যে আমরা তো অলরেডি জানিয়েছি সমর্থকদের যে ক্লাবে এসো, ক্লাবে এসে দেখে যাও টার্মশিটে কি আছে। এদিকে তারা বলছেন তারা ডিসক্লোজ করতে পারবে না টার্মশিটে কি আছে, এদিকে পাবলিকলি তারা নিউজ পেপারসে ইন্টারভিউ দিচ্ছেন, ফেসবুক পেজে লাইভে গিয়ে বলছেন টার্মশিটে কি কি আছে। তাহলে সেক্ষেত্রে একদল সমর্থক যেখানে প্রুফ চাইছে, আর একদল সমর্থক কিন্তু বিশ্বাস করে সবটাই মেনে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানেই তো ভাগাভাগিটা হয়ে যাচ্ছে। টার্মশিট যদি দেখাতে না পারেন, অন্তত সমর্থকদের সাথে এসে, সামনে এসে কথা বলুন, আলোচনা করুন, তবে না গিয়ে সমর্থকরা পুরো ক্ল্যারিটি পাবেন। এখানে আপনারা কি ইন্টারভিউ দিচ্ছেন, এটা তো পুরো একতরফা হয়ে যাচ্ছে, আপনারা তো সমর্থকদের প্রশ্নের উত্তরই দিচ্ছেন না, তো সমর্থকরা কেন বিক্ষোভ করবে না? আমি বলছি সব সমর্থক যারা দুই দলে ভাগ হয়ে গেছেন এরকম ভাগ হবেন না, যেরকম আপনারাও একদল সমর্থক যেরকম ক্লাবের প্রতিষ্ঠানের কথা ভাবছেন, সেরকমই আরেক দল সমর্থক কিন্তু ভাবছেন ক্লাবের ফিউচারের কথা। দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সমানভাবে এগুলোকে কিন্তু হ্যান্ডেল করা উচিত, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে একদিকটা কিন্তু পুরোপুরি অফ রাখা হয়েছে, আর একদিকে যত রকমের কমিউনিকেশন চ্যানেলটা ওপেন রাখা হয়েছে। তো সেই কারণে কিন্তু সমর্থকদের বিক্ষোভ, এবং সমর্থকরা জানি না ওরা কি ফিল করছেন। আমি জানি না যে যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে কজন কালকের প্রোটেস্টে গেছিলেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল কালকের, আপনারা কি কি দেখেছেন, কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। বাট কতদিন এরম ভাবে চলবে কলকাতা ময়দান? কোনো রকমের ক্ল্যারিটি নেই, কোনো রকমের প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। আমরা একটা মানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা কেরালা ব্লাস্টার্স তারা একটা প্রি সিজন করতে যাইছে বা যাচ্ছে, সেটার অ্যানাউন্সমেন্ট তারা একটা ডিটেলে প্রেস রিলিজ করে জানিয়েছে। একটা এফসি গোয়া রয়েছে যারা আগামী কি কি প্ল্যান তারা করেছে এফসি গোয়াকে নিয়ে একটা ডিটেলড পিডিএফ বানিয়ে, একটা ডিটেলড প্রেজেন্টেশন তারা বানিয়ে ওপেনলি অন ওপেন সোশ্যাল প্ল্যাটফর্মস তারা সেটাকে সমর্থকদের সামনে এনেছে। সেখানে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের কলকাতা ময়দানে প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা প্রধান কিন্তু এরকম ভাবে কাজ কেন করেন, যেখানে সমর্থকদের কোনো প্রশ্ন থাকলে তারা ক্লাবে একা যেতে ভয় পান, বা তাদের কোনো প্রশ্নের উত্তর পেতে গেলে সাংবাদিকদের জন্য অপেক্ষা করতে হয় যে কখন সাংবাদিকরা গিয়ে কর্মকর্তাদের কোয়েশ্চেন করবেন, এবং সেই কোয়েশ্চেনগুলো যে কি হয় সেটা আমরা সবাই জানি। সমর্থকদের অর্ধেক যা প্রশ্ন থাকে সেগুলো জিজ্ঞেসও করা হয় না। তাহলে এই যে আনআনসার্ড কোয়েশ্চেনগুলো থেকে যাচ্ছে সেটা সমর্থকরা কাদের জিজ্ঞেস করবে? আমার এই ইউটিউব চ্যানেল বানানোর একটা মেইন রিজন ছিল যে আই ওয়ান্টেড টু বিকাম আ ব্রিজ বিটুইন দ্য ক্লাব অ্যান্ড দ্য ফ্যান্স, যেখানে সমর্থকদের যেই যেই প্রশ্নগুলোর উত্তর ডাইরেক্টলি তারা ক্লাব থেকে পাচ্ছেন না, সেই উত্তর খুঁজে বার করা এবং সেই উত্তর দেওয়া, সেগুলো আমি চেয়েছিলাম বলতে। বিকজ আমিও একজন সমর্থক, এবং অ্যাজ আ সমর্থক আমি যদি আমার প্রিয় ক্লাব থেকে তার উত্তর না পাই
সেই ক্লাব যদি আমাকে অন্ধকারে রাখে, তাহলে আমিও চেষ্টা করব যে সেই উত্তরগুলো খুঁজে বার করার। তো আমি মনে করেছিলাম সেই মুহূর্তে যখন প্রথম আমি এই চ্যানেলটা বানাই, যে আমার মতন কিন্তু এরকম হাজার হাজার সমর্থক আরও রয়েছেন যাদের কিন্তু এই একই প্রশ্নগুলো মাথায় ঘুরছে। এবং সেখান থেকে আমি চেয়েছিলাম যে আমি এমন একটা ইউটিউব চ্যানেল করব যেখানে আমি সমর্থকদের প্রশ্নের উত্তর দেব, সমর্থকদের কাছে সঠিক খবর পৌঁছে দেব, যাতে সমর্থকরা পুরোপুরি অন্ধকারে না থাকে। জানি না কতটা সফল হয়েছি, কিন্তু আমি এখনো জানি যে এই কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এই পাহাড় অনেক উঁচু এবং একদম মাথার উপর উঠতে গেলে কিন্তু অনেক আরও কাজ করতে হবে। হয়তো সেই কাজ আমি করব, কিন্তু আগের দিন যেটা ইস্ট বেঙ্গল ক্লাবে হয়েছে সেটাকে সত্যি আমি ধিক্কার জানাই। যে লাঠিচার্জ সমর্থকদের ওপর হয়েছে, আই কন্ডেম দ্যাট। যেরকম ভাবে একটা ডিসগ্রেসফুল অ্যাটেম্প্ট করা হয়েছে সমর্থকদের এই ফ্যান মুভমেন্টটাকে আটকানো, সাংবাদিকদের হেনস্থা করে, সমর্থকদের মেরে, এটার আগেনস্টে আমি। এবং শুধু আমি নয়, এই ভায়োলেন্সের এগেনস্টে কিন্তু রয়েছে পুরো ইন্ডিয়ান ফুটবল কমিউনিটি। প্রত্যেকটা জার্নালিস্ট, প্রত্যেকটা ফ্যান পেজ, প্রত্যেকটা ফ্যান ক্লাব, প্রত্যেক ইউটিউবার যারা সত্যি কলকাতা ময়দানের জন্য কাজ করছেন, প্রত্যেকেই কিন্তু এই ভায়োলেন্সের এগেনস্টে। এবং এটা আমরা আন্দাজ করেছিলাম ঠিকই, বাট এই পর্যায়ে চলে যাবে হয়তো আমরা কোনোদিনই ভাবিনি। বাট আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা ময়দানে সব কিছুই সম্ভব। বাট আশা করব যে কালকে যা হয়েছে সেখান থেকে একটু হলেও কিন্তু ক্লাব কর্মকর্তারা বুঝবেন যে সমর্থকরা কি চাইছেন। এবং যেই বড় বড় মিডিয়া হাউসগুলো হঠাৎ করে জেগে উঠলো ইস্ট বেঙ্গলের খবর কভার করার জন্যে, এবং যারা বলে উঠলেন যে সমর্থকরা চান না এটা, সমর্থকরা টার্মশিট সাইন করার এগেনস্টে, তারাও হয়তো বুঝবেন যে না, একদল সমর্থক টার্মশিটের এগেনস্টে রয়েছে ঠিকই, কিন্তু আরও একটা দল কিন্তু আছে, একটা বিগ চাঙ্ক অফ ইস্ট বেঙ্গল সাপোর্টার্স, যারা কিন্তু এই টার্মশিট সাইন করার ফরে রয়েছেন। তো যেই মিডিয়া আউটলেটসগুলো আপনারা এতদিন ঘুমিয়েছিলেন, কলকাতা ময়দান, কলকাতা ফুটবল, ISL, I-League, সব থেকে আপনারা দূরে ছিলেন, একটাও খবর, একটাও ট্রান্সফার নিউজ, একটাও কিছু আপনারা দেননি, হঠাৎ করে আপনারা যে জেগে উঠলেন এবং এমনভাবে খবরগুলো করলেন যেন আপনাদের সব কিছুই জানা রয়েছে, আশা করব আপনাদেরও চোখ খুলেছে। কারণ যেই সমর্থকরা কালকে গেছিলেন তারা প্রত্যেকেই কারোর না কারোর ছেলে, কারোর না কারোর মেয়ে, কারোর না কারোর ভাই, বোন, হাজব্যান্ড, ওয়াইফ, বাবা, মা, যে কোনো কেউ হতে পারেন। এভরিওয়ান হ্যাজ আ ফ্যামিলি দেয়ার। এবং কোনোদিনই কিন্তু যেটা কালকে হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। সমর্থকরা কিন্তু ভায়োলেন্ট প্রোটেস্ট করতে যায়নি, ভায়োলেন্ট প্রোটেস্ট কিন্তু করানো হলো। বাট আমি এটাও জানি যে ইস্ট বেঙ্গল সমর্থকরা যারা গেছিলেন সেই প্রোটেস্ট করতে, তারা কিন্তু মনে করছেন যে দিস ওয়াজ আ সাকসেসফুল প্রোটেস্ট। বিকজ যদি এই জিনিসগুলো না হতো তাহলে কিন্তু বোঝা যেত না যে ক্লাব কর্মকর্তারা বা ক্লাব অফিসিয়ালসরা তারা কিন্তু কথাই বলতে চান না সমর্থকদের সাথে, তারা শুনতেই চান না তাদের মতামত। এবং এটা আমি একজন সাধারণ সমর্থক হয়ে বলছি, ফুটবলের সমর্থক হয়ে বলছি, যে যেখানে ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা বলছিলেন যে শ্রী সিমেন্ট নাকি বলেছেন যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, সেখানে আজকে নিজেদের সমর্থকদেরকেই কিন্তু আজকে ক্লাব প্রাঙ্গণের সামনে আসতে দেওয়া হলো না, ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলতে দেওয়া হলো না। অ্যান্ড দিস ইজ ওয়্যার দি আইরনি লাইজ। দুঃখিত সেই সব সাংবাদিকদের জন্য যারা সত্যি কিন্তু একদম ঠিক কাজটা করছিলেন, তারা কিন্তু শুধুমাত্র এক পক্ষের মতামত নিচ্ছিলেন না, তিনি কিন্তু দুপক্ষেরই মতামত নিচ্ছিলেন, অথচ তাকে কিন্তু এরকম ভাবে হিউমিলিয়েট করা হলো। সেরকমই কিন্তু মানে পুলিশ ঘেরাও করে মিডিয়া সবাই কিন্তু এক এক করে প্রশ্ন করছিলেন যে কেন লাঠি চার্জ করা হলো, সেখানে পুলিশ কিন্তু বারবার বলেছে যে না, আমরা কোনো রকমের লাঠি চার্জ করিনি। বাট যাই হোক, সে আর কি করা যাবে, সেটা পুলিশের নিজেদের স্টেটমেন্ট। বাট ওভারঅল ইট ওয়াজ ইনডিড আ ব্ল্যাক ডে ফর ইন্ডিয়ান ফুটবল। সত্যি মানে যারা যারা বলছেন এই কথাগুলো ঠিকই বলছেন, যে অত্যন্ত কষ্ট পেয়েছি সেই দৃশ্য দেখে, রাগ হয়েছে যে কলকাতা ময়দান আজও একই রকমভাবে চলছে এবং সেখানে কোনো রকমের পরিবর্তন ঘটেনি। প্রফেশনালিজম বারবার আমরা বলে আসি, কিন্তু কোথায় সেই প্রফেশনালিজম, কোথায় সেই ভদ্রতা? আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি, 90-এর দশকে, 80-এর দশকে আমরা যেরকম ছিলাম আমরা সেই একই জায়গায় আছি। কলকাতা ময়দান কিন্তু এক ফোঁটাও উন্নত হয়নি, কলকাতা ময়দান এক ফোঁটাও কিন্তু এগোতে পারেনি। এবং এটা সত্যি একজন বাঙালি ফুটবল প্রেমিক হিসেবে বলতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের কলকাতা ময়দানে এই চিত্র দেখতে হচ্ছে, 2021 সালে দাঁড়িয়ে আমাদের এই চিত্র দেখতে হচ্ছে, যেখানে প্রত্যেকটা ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে ছোট ছোট ক্লাব 8 বছরের, 7 বছরের, 6 বছরের, 3 বছরের হায়দ্রাবাদ FC যেরকম প্ল্যান করছে তাদের ক্লাবটাকে নিয়ে, তারা
মানে তারা 3 বছরের ক্লাব হয়েও তারা কিন্তু 30-40 বছর এগিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে। আমি মোহনবাগানের কথা এই জন্যই বললাম না, বিকজ মোহনবাগান কিন্তু একটা কিছুটা হলেও তারা পেরেছে এখান থেকে বেরিয়ে আসতে, একটা প্রফেশনাল সেট আপে নিজেদেরকে ফেলতে। দায়িত্ব তারা আরেকজনকে দিয়েছেন এবং তারা কিন্তু সত্যি খুবই ভালো কাজ করছেন। হয়তো হ্যাঁ, সমর্থকরা এখনো কয়েকটা জিনিস নিয়ে খুশি নন, কিন্তু কাজ তারা ঠিক করছেন যেটা মোহনবাগান কর্মকর্তারা চেয়েছিলেন, যেখানে মোহনবাগানকে তারা দেখতে চেয়েছিলেন সেখানে নিয়ে যাওয়ার তো একটা চেষ্টা করছেন। যারা নতুন এসছেন, এটিকে যারা এসছেন, সঞ্জীব গোয়েঙ্কা যিনি এসছেন, একটা চেষ্টা তো তিনি করছেন। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু আজকে সেখান থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে। ইন্ডিয়ান ফুটবলে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু অনেক অনেক পিছিয়ে রয়েছে। 3 বছরের ক্লাবগুলো কিন্তু আজকে 30-40 বছর এগিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে। সেখানে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সমর্থকদের মারধর করা হচ্ছে, সমর্থকদের লাঠি চার্জ করা হচ্ছে, সমর্থকদের মাথা ফাটানো হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি স্যাড টু সি। তো যাই হোক, সমর্থকরা অবশ্যই জানিও যে তোমাদের কি মতামত এই পুরো বিষয়টা নিয়ে, তোমরা তোমাদের কি বক্তব্য আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আপাতত খুব আর বড় করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করবো আজকের এই ভিডিওটা। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।